তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী পদে আজ শপথ নেবেন নরেন্দ্র মোদী। রবিবার সন্ধে তার শপথ গ্রহণ। সন্ধে 7:15 নাগাদ রাষ্ট্রপতি ভবনে শপথ নেবেন নরেন্দ্র মোদী। মোদীর শপথ অনুষ্ঠান ঘিরে সাজো সাজো রব রাজধানীতে। নিরাপত্তা কড়াকড়ি, রাষ্ট্রপতি ভবন চত্বরে বসানো হয়েছে 500 সিসিটিভি ক্যামেরা। দেশ বিদেশের আমন্ত্রিত রাষ্ট্রপ্রধানরা শপথ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লিতে আসতে শুরু করেছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে পৌঁছে গিয়েছেন শনিবারে। দিল্লি বিমানবন্দরে বিশেষ মণিপুরী নৃত্য পরিবেশনের মাধ্যমে তাকে স্বাগত জানানো হয়েছে। জানা গিয়েছে মোদীর শপথ অনুষ্ঠানে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রণিল বিক্রমসিংহে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল, ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়াল ওয়াংচুক, মরিশাস এবং মালদ্বীপের রাষ্ট্রপতিকেও আমন্ত্রণ জানানো হয়েছে। রবিবার রাষ্ট্রপতি ভবনে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী। তার সঙ্গে আরো কয়েকজন মন্ত্রী শপথ নিতে পারেন। বাংলা থেকে শান্তনু ঠাকুর মন্ত্রী হতে পারেন বলেও শোনা গিয়েছে। নরেন্দ্র মোদীর সঙ্গে 52 থেকে 55 জন মন্ত্রী শপথ নিতে পারেন। ক্যাবিনেট মন্ত্রী পদে শপথ নিতে পারেন 19 থেকে 22 জন। প্রতিমন্ত্রী পদে শপথ নিতে পারেন 33 থেকে 35 জন। একজন ক্যাবিনেট মন্ত্রী ও 2 জন প্রতিমন্ত্রী পেতে পারে টিডিপি। জেডিইউ পেতে পারে 1 জন ক্যাবিনেট মন্ত্রী ও 1 জন প্রতিমন্ত্রী। একনাথ সিংহের শিবসেনা এলজেপি থেকে 1 জন করে মন্ত্রী হতে পারে। আর এলডি অজিত পাওয়ারের এনসিপি থেকে 1 জন করে মন্ত্রী হতে পারে। উত্তরপ্রদেশ থেকে মন্ত্রী হতে পারেন রাজনাথ সিংহ। কংগ্রেস থেকে আসা জিতিন প্রসাদ। মধ্যপ্রদেশ থেকে মন্ত্রী হতে পারে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। শিবরাজ সিংহ চৌহান মন্ত্রিত্ব পেতে পারেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। ফের মন্ত্রী হতে পারেন নাড্ডা, ভূপেন্দ্র যাদব, অর্জুন রাম মেঘওয়াল। ফের মন্ত্রী হতে পারেন এস জয়শঙ্কর, অশ্বিনী বৈষ্ণব, নীতিন গড়করি, পীযূষ গোয়েল। শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও আমন্ত্রিত শ্রীলঙ্কা, মালদ্বীপের প্রেসিডেন্ট, আমন্ত্রিত নেপাল, ভুটান, মরিশাসের প্রধানমন্ত্রীকেও।